প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার ডালিয়া ফুল ফিটার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পিঠা বানাতে লাগছে নারিকেল একটা, লাগছে আধা কেজি চালের গুঁড়া আর 1 কাপ চিনি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। অ্যাড করে দিচ্ছি এলাচ দারচিনি গ্রানের জন্য। অ্যাড করে দিচ্ছি নারিকেল একটা। অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে নকশি পিঠা। এরপর তা চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর আমার ডোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পিঠার ব্যাটারটা বেলে নিচ্ছি। পিঠা পছন্দ করে না এমন পার্সন খুঁজে পাবেন না। ছোট বড় সকলেরই খুব পছন্দের প্রিয় খাবার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে পিঠাটা বানানোর আগে আমি একটা কাগজ বিছিয়ে নিলাম। এই পর্যায়ে আমি পিঠাটা ডিজাইন করে নিচ্ছি। পিঠার মাঝখান দিয়ে আমি এরকম গোল আকৃতি একটু শেপ দিয়ে নিচ্ছি। এরকম পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে নকশি পিঠা এবং বিয়ে বাড়ির গায়ে হলুদের ডালা সাজাতে নকশি পিঠার গুরুত্ব অপরিসীম। আপনারা টুথপিকের সাহায্যে পিঠাটা ডিজাইন দিয়ে নিতে পারেন, খেজুরের কাঁটা না থাকলে। তা না হলে এসুয়ের সাহায্যে পিঠাটা ডিজাইন দিয়ে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় খেজুরের কাঁটা দিয়ে পিঠাটা ডিজাইন দিলে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে পিঠাটার ডিজাইন দেওয়া হয়ে গেছে। কিনারের শেপটা আমি শুয়ে সাহায্যে এটা কেটে নিচ্ছি। এভাবে শুয়ে সাহায্যে আমি কেটে নিলাম। পুরোটা আমি শুয়ে সাহায্যে পিঠাটা কেটে নিয়েছি। Thank you.
ডালিয়া ফুলপিটা হয়ে গেল, দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজার। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। ডালিয়া ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি পাতা বানিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে মাঝখানে শেপটা দিয়ে নিয়েছি। এখন শুয়ের সাহায্যে আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডালিয়া ফুল আর পাতা বানিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে দেখতে, অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নিয়েছি সয়াবিন তেল। আমি চুলার জালটা হাই করে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এ পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে সাথে সাথে নাড়তে যাবেন না, তা না হলে পিঠাটা ভেঙে যাবে। 5 মিনিট পর পিঠাটা নেড়ে নেবেন। আমি দুটা পিঠা দিয়ে ভেজে নিচ্ছি। চুলা জালটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে সবগুলো পিঠা আমি ভেজে নিব। চুলা জালটা হাই করে দিলে পিঠাটা ভিতরটা কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে পিঠাটা, তাই আমি পিঠা চুলা জালটা আমি কমিয়ে রেখেছি। এ পর্যায়ে আমি পিঠাটা উল্টিয়ে নিচ্ছি। আলতোভাবে আমি উল্টিয়ে নিচ্ছি, তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাটা হয়ে গেছে, আমি কাছ থেকে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজার। আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। পিঠাগুলো দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।